হুগলি জেলার একটি ব্যস্ততম স্টেশন হলো হিন্দমোটর। প্রতিদিন হাজার হাজার যাত্রীর আনাগোনা হয় এই স্টেশনে, কিন্তু সেই স্টেশনই আজ যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্টেশনের প্ল্যাটফর্মের বেহাল দৃশ্য একেবারে স্পষ্ট। মাটি স্তম্ভে তারগুলি সব বিপজ্জনক অবস্থায় বেরিয়ে রয়েছে, ভেঙে পড়েছে প্ল্যাটফর্মের দু সাইডের বাউন্ডারি ওয়াল। শুধু প্ল্যাটফর্মেই নয়, টিকিট কাউন্টারেরও একেবারে বেহাল দশা। কাউন্টারের ছাদ থেকে খসে পড়ে চাঙর, ঝুঁকি নিয়ে টিকিট কাটতে হয় যাত্রীদের। বেহাল স্টেশনের বিভিন্ন দিক সম্পর্কে জানাচ্ছেন যাত্রীরাই। বিষয়টা হচ্ছে যে আমি এখানে ট্রেন লাইনে যাতায়াত করি ধরুন 2014 সাল থেকে, 14 সাল থেকে 22 সাল, একটা দীর্ঘ বছর ধরে এই স্টেশনে যাতায়াত করছি। বহুবার স্টেশনটা ভাঙা হয়েছে, চড়া হয়েছে, ট্রেন নিজেরাই দাঁড়ালে দেখতে পাবেন স্টেশনটা এই মুহূর্তে বর্তমান দাঁড়িয়ে অবস্থা কী। স্টেশনটা ভেঙে যাচ্ছে, স্টেশনটা বসেই যাচ্ছে। এবং বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় রেল লাইনের যে ইলেকট্রিকের বৈদ্যুতিক তার, সেগুলো ভয়ঙ্করভাবে বেরিয়ে আছে, যখন তখন যা খুশি হতে পারে। এবং দুটো সমস্যা হচ্ছে, দুটো টিকিট কাউন্টার এমন একটা ভয়ঙ্কর জায়গায় অবস্থিত, তার ফলে যারা বয়স্ক মানুষ, যারা একটু মানে দুর্বল শারীরিকভাবে, তাদের কিন্তু টিকিট কাটার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে প্রপার অ্যানাউন্সমেন্ট হয় না। তো আপনার ধরুন ট্রেন আসছে, ট্রেন আসার পরেও অ্যানাউন্সমেন্ট চলে যাচ্ছে। রেল দীর্ঘকাল ধরে এই প্ল্যাটফর্মের উপর দিয়ে টাকা কামিয়েই যাচ্ছে বা তাদের রেভিনিউ যেটা ইনকাম করছে, কিন্তু একটা স্টেশনের সার্বিক উন্নতি বা একটা পরিষেবা দেওয়ার যে মানসিকতা, সেটা কিন্তু রেলের মধ্যে বিন্দুমাত্র লক্ষ্য করা যায়। আতঙ্কে যাতায়াত করে, অবশ্যই আতঙ্কে যাতায়াত করি, কখনো যখন তখন যা খুশি হতে পারে। আপনি ধরুন একটা ট্রেন আসে, তার কোনো প্রপার অ্যানাউন্সমেন্ট নেই, আমি তো লাইন পার হতেই পারি, তো আমি লাইনের জীবনে ঝুঁকি নিয়েই পার হই, সেক্ষেত্রে তাহলে সে তো রেল কোম্পানি দায় থেকে একটা প্রপার অ্যানাউন্সমেন্ট। এখানে কোনো মেইনটেনেন্স কত বছর? না, একদমই নয়। আমি তো লাস্ট 7-8 বছর ধরে দেখেছি যে এই হিন্দমোটর স্টেশনের অ্যাটলিস্ট কোনো মেইনটেনেন্স নেই। স্টেশনের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সবকিছু বিক্রি করে দিচ্ছে, হিন্দমোটর স্টেশনে রাজ্যে বেহাল দশা হয়ে গিয়েছে, এর কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় রেলকেই নিতে হবে। হিন্দমোটর স্টেশনকে দেখা যাচ্ছে টিকিট কাউন্টারে যে কোনো মুহূর্তে প্যাসেঞ্জারদের মাথায় চাঙড় ফেলে বসে ইলেকট্রিক পোস্ট থেকে তার বেরিয়ে আছে, এই এরকম উদাসীন রেল ব্যবস্থা কি বলবেন আপনি? ওরা তো সরকারি ক্ষেত্রে বিজেপি এই 8 বছর যত 2014 পর থেকে সরকারি উদ্যোগে ডেভেলপমেন্ট এটা আমরা খুব একটা দেখিনি। ওরা সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে করে টাকা তোলার দিকেই মনোযোগী হয়, এবং যেখানে যেখানে সেটা বেসরকারিকরণ করতে পারে নেই সেখানে সরকারি উদ্যোগ অবহেলার মধ্যে পড়ে থাকে, এটা তার হচ্ছে চরম উদাহরণ। রেলকে ওরা বেসরকারিকরণ করছে এবং কিছু কিছু যে স্টেশন আমি দেখেছি বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে, আর যেগুলো পড়ে আছে সেগুলো অবহেলায় রয়েছে, কারণ সরকারি কোনো উদ্যোগ নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো উদ্যোগ। এক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট হলে তার দায় সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে, কারণ এ সরকার শুধু মানুষকে বিভ্রান্ত করার মধ্যে দিয়ে বিজেপি চলে, বিজেপি কেন্দ্রীয় সরকার চলে, এবং যত প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী দিয়েছে সব কটাই তিনি ব্যর্থ হয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা করেননি, এবং সেটা ঢাকতে গিয়ে যত রকম মানুষের ওপরে গণতন্ত্রের ওপরে আঘাত করে সেটা নরেন্দ্র মোদী করে চলেছেন প্রতি মুহূর্তে, আমরা তো সেটাই দেখতে পাচ্ছি। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিজেপিকে আক্রমণ করলেও তার এই মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন বলে পাল্টা আক্রমণ করেছে বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, যারা মহাসচিবকে নিয়ে তোলাবাজি করেন তাদের মুখে এমন কথা মানায় না। হিন্দমোটর স্টেশনের বিষয়ে রেল নিশ্চয়ই ভাববে, দ্রুত এই স্টেশন সংস্কার করা হবে। একটা দায়িত্বহীন তোলাবাজ চোরের সরকার যারা, তাদের প্রতিনিধির মুখ দিয়ে তো এই কথাই বেরোবে। তারা গরু চুরিতে কী করে তোলা তুলতে হয়, কয়লা পাচার করে কী করে তোলা তুলতে হয়, বেকার যুবকদের চাকরি চুরি করে মহাসচিবকে সামনে রেখে দলের কীভাবে টাকা তুলতে হয় এগুলো জানেন, কিন্তু সাধারণ মানুষের কোথায় কী প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে তাদের আর চিন্তাভাবনা নেই। হ্যাঁ, এটা রেলের, আপনারা বলছেন স্টেশনের ব্যাপার, রেলের দায়িত্ব, অবশ্যই রেল এই ব্যাপারটা দেখবে, কারণ রেল যে সরকারের অধীনে আছে সেই সরকার দায়িত্বশীল সরকার, তারা জনসাধারণের দুঃখ বোঝে, জনসাধারণের জন্য তারা সমর্পিত। দেখবেন খুব শিগগিরই এই ব্যাপারটা তারা সুরাহা করবে। রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট, সুপরিচিত এই নার্সিং হোমে হয় জেনারেল সার্জারি। এখানে রয়েছে ডক্টর চেম্বার, ঔষধের দোকান, ডায়াগনোসিস সেন্টার সহ জরুরি পরিষেবা, রয়েছে লিফটের সুবিধাও, 24 ঘন্টা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের ঠিকানা বসন্তপুর স্টেশন সংলগ্ন 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 03-211-255-220 এবং 9609-539-189।